চলঙ্গী ব্লক দক্ষিণ জোনের সভাপতি রাকিবুল ইসলাম রকির নেতৃত্বে 63 নম্বর রানীনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক আব্দুল শমীক হোসেন ও 76 নম্বর জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুল রাজ্জাককে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার চোপড়া গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে। এদিন শমীক হোসেনের পাশাপাশি আব্দুল রাজ্জাককে বলেন মানুষ দুয়াত ভোটে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে, পিছিয়ে পড়া রানীনগর ও জলঙ্গীতে উন্নয়নে ভরিয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাজ করব। উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রকি, উত্তরের যুব তৃণমূল সভাপতি সালাউদ্দিন সরকার, লিটন সংখ্যালঘু সেলের সভাপতি মিনাউল ইসলাম মিলন প্রমুখ। পঞ্চায়েতের প্রধান আমাদের ব্লকের সভাপতি, 5টা অঞ্চল আছে এবং সেখানে প্রচুর লিড দিয়েছে, প্রায় 35 থেকে 36 হাজার 5টা অঞ্চল দিয়েছে। যে এত সুন্দর পার্টিকে শক্তিশালী করেছে এবং পার্টিকে যে সবচেয়ে বড় আবার এমন সময় শক্ত হাতে ধরে লিডটা দিয়েছে, তাই তাকে আমরা সবসময় ভালোবাসি এবং সম্মান করি। যে আমরা বারবার একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেস যে গরু দুধ দেবে তার চাট খেতে আমরা রাজি আছি। যারা কাজ করবে মানুষের সঙ্গে থেকে দলকে সবসময় ভালোভাবে পরিচালনা করবে তার সঙ্গে আমরা আছি। আর এখানে তার সঙ্গে আমাদের রাজ্জাক সাহেব আছেন, আমাদের বিধায়ক, তাকেও আমরা খুব ভালোবাসি, তার কারণ তিনি অত্যন্ত সৎ লোক। এখানে জেলার একরকম সমস্ত নেতারা একদিকে হয়ে গেছিলেন যে জিততে পারবে না, ওকে এখান থেকে প্রার্থী চেঞ্জ করা হোক। আমি বলেছিলাম আমাদের নেতৃত্বকে যে রাজ্জাক সাহেবকে দেওয়া হোক, রাজ্জাক সাহেব মানুষের নেতা। আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে 70 হাজারের বেশি ভোটে, প্রায় 77 হাজার 78 হাজার ভোটে রাজ্জাক সাহেব জিতেছে, মানুষ দু হাত ভরে ভোট দিয়েছে। মানুষ প্রমাণ করেছেন যে ভালো মানুষ যারা তাদের সাথে জলঙ্গের মানুষ আছে। অনেকে বড় বড় কথা বলেছেন, অনেকে ভেবেছিলেন যে হয়তো হেরে যাবে, হ্যাঁ অনেকে পিছন থেকে এখানে কলকাঠি নেড়ে এখানে নির্দল প্রার্থীও দিয়েছিলেন, তাদের মুখে জলঙ্গের মানুষ ঝামা ঘষে দিয়েছে, প্রমাণ করেছেন যে জলঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, রাজ্জাক সাহেবের সঙ্গে আছেন। বিরোধীদের একটা প্রশ্ন আছে, যেটা নমিনেশন ফাইল করতে পারবে, কিন্তু নমিনেশন ফাইল তো একজনকে দেওয়া হয় না, আর আরেকজনকে সঙ্গে লাগে, হ্যাঁ সেই লোকটাকে খুঁজে পাবে। তার মানে আপনি বলছেন যে পঞ্চায়েত নির্বাচনের জন্য বিধানসভা নির্বাচনটাই দেখিয়ে দিয়েছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কী ফল হতে পারে? হ্যাঁ অবশ্যই, আপনারা লক্ষ্য করে দেখেছেন কোনো লোক যদি ভোটটা দিয়ে থাকে সিপিএম কংগ্রেসের জোটকে, কিন্তু তার বাড়ির মোটা ভোটটা দেয়নি, মোটা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। এবং আমি দায়িত্বের সঙ্গে বলছি পঞ্চায়েত ভোটে প্রার্থী পাবে না। আজকে ভাবা যায় বিরোধী বিরোধী বলছে, কোথায় বিরোধী? রাজ্যে সিপিএম কংগ্রেসের একটা বিধানসভা একটা সিট নাই, ভাবা যায় আজকে কোন জায়গায় গেছে সিপিএম কংগ্রেসরা? দালালি করা ছাড়া কাজ আছে? তাই বলবো যে সিপিএম কংগ্রেস নাই আর বিজেপি তো নাই। একটা বিষয় যেটা হচ্ছে হাইকোর্ট করেছে, যা করেছে আমরা তাতে উত্তর দেব। দেখুন পঞ্চায়েতে যদি মেম্বাররা পক্ষে না থাকে হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে কিচ্ছু হবে না। যারা সিপিএম কংগ্রেসের দালালি করবে তারা যদি ভাবে যে হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু তাদের সঙ্গে লোকও নাই মেম্বারও নাই, গিয়ে কোনো লাভ হবে না। তার কারণ মহামান্য আদালত সবসময় দেখে সঠিক বিচারটা কি, সঠিক বিচার যখন আমরা এখান থেকে আমরা আমাদের উকিল আমাদের সমস্তটা দিবে অটোমেটিক। এদের কিচ্ছু নাই, এরা সিপিএম কংগ্রেসের দালালি করছে। আর এদেরকে কোনোরকমভাবে যারা সিপিএম কংগ্রেসকে মদত দিয়েছে তাদেরকে মাফ করা যাবে না। এদেরকে তো সাসপেন্ড আমি আজকে আমি প্রথমেই বললাম যে যারা সিপিএম কংগ্রেসের লোকরা আছে, কিছু কিছু দালাল নেতা থাকে যারা পয়সার বিনিময়ে এদের সব লোককে সাহায্য করে, এগুলো আমরা জানি এবং এগুলোর ব্যবস্থা বা হবে। তাহলে অনাস্থা হচ্ছে, এটা ফাইনাল অনাস্থা হবে, অনাস্থা হবে। দল থেকে আমাদের নির্দেশটা আমরা দলকে জানিয়েছি, দল আমাদেরকে যেভাবে বলবে সেভাবে অনাস্থা হবে। এদেরকে সিপিএম কংগ্রেসের হয়ে কাজ করবে আর দলের প্রধান হয়ে থাকবে এটা হবে না। হয় সিপিএম করতে হবে, ওপেন সিপিএম করবে, নাহলে ওপেন কংগ্রেস করবে,
দলে থেকে দলের সঙ্গে বেইমানি করা চলবে না। আমরা শুভেন্দু অধিকারী করেছে তখনও বরদাস্ত করিনি, এখনও বরদাস্ত করবো না। আজ যে যত বড়ই নেতা থাকুক তার ব্যবস্থা আমরা করব দলের সঙ্গে।